আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইউটিউব থাম্বনেল কিভাবে, থাম্বনেলের পিকচারগুলো কোথা থেকে ডাউনলোড করতে হয় ফ্রিতে। ওকে, ফ্রি যে পিকচারগুলো ডাউনলোড করতে হয়, আমরা স্বাভাবিক যেটা করি সেটা আমরা সরাসরি গুগল থেকে ডাউনলোড করি। আসলে কি গুগল থেকে ডাউনলোড করলে তার কি কোনো মালিক নেই, নাকি সেই সেই পিকচার থেকে যদি আমরা থাম্বনেল ক্রিয়েট করি তাতে কি আমাদের কপিরাইট স্ট্রাইক আসবে না? তো অনেকে যা অনেকে ভাবে যে হ্যাঁ আসবে না বা চলবে, একটু একটা পিকচার ডাউনলোড করে আপনি আপনি এটাকে এডিট করলেন, এরপরে মনে করেন যে হ্যাঁ এটা তো আমার পিক হয়ে গেছে, কিন্তু আসলে এই পিকটার মালিক কেউ না কেউ আছে। তো বিশেষ করে গুগল থেকে যে ছবিগুলো ডাউনলোড করা হয় এগুলো হয় বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন লোকের আপলোড করা, কারো ফ্রি থাকে কারো থাকে না, তো আমরা আসলে নিশ্চিত থাকি না যে আসলে হ্যাঁ এটা ফ্রি। থাম্বনেলটা ক্রিয়েট করতে গেলে আমাদের গুগল থেকে বা যে কোনো ওয়েবসাইট থেকে পিকচার নেওয়া জরুরি, বিভিন্ন সিস্টেম বিভিন্ন লোকেশন। আর ইউটিউবে আপনি যদি একজন ইউটিউবার হন, আপনার জন্য থাম্বনেলটা খুবই জরুরি, কারণ হচ্ছে আপনার ভিডিওটার থাম্বনেলটা যদি সুন্দর না হয় অনেক সময় ভিডিও মানুষ লোক দেখে না। ওকে, আসলে আমার নিজের ভিডিওর থাম্বনেলগুলো অনেক সুন্দর না, আমি নিজেই করতে পারি না, অত সুন্দর না। পিকচারগুলো কোত্থেকে ডাউনলোড করতে হয় গুগলের মাধ্যম দ্বারা। চলুন আমরা দেখতে থাকি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন জিএসএম টিকনো চ্যানেলটি, লাইক করবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ। Done fighting till the battle's won, and the army goes.
king is on its way. Hell, the front page is on its way.